হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। মনপ্রিয়া ব্লগে সকলকে ওয়েলকাম আমার নতুন ব্লগের সাথে। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি, রবিবারের ভিডিও কিন্তু আজকে। আজকে রবিবার, তো এখন বাজে বেলা 12টা। তো 12টার সময় আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, সেই জন্য ভাবলাম তো চলো আজকের আমার ঘরটাকে তোমাদের ঘুরিয়ে দেখায়। তো এক কথায় বলতে পারো হোম ট্যুর দিলাম। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করছি আজকের ভিডিওটা ভালোই লাগবে। আর এই আমার ভাঙাচোরা ঘরটা কেমন লাগছে আমি গুছিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তো আশা করছি ভালোই লাগবে। তো তোমরা চলো, বেশি বকবক করছি না, ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই যে বাইরেটা দেখতেই পাচ্ছ কেমন একটা লাগছে দেখতে, ভাঙাচোরা ব্যাপার, কিন্তু ভেতরটা কিন্তু ভালোই লাগে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে পর্দাটা আমি সরালাম, আর ভেতরে ঢুকতে না ঢুকতেই আমার বাবা ভোলানাথের আগে দেখা পাওয়া গেল। তো এই যে আমার বাবা ভোলানাথ, আমি সোমবার করে পুজো দিই, তোমরা দেখো ব্লগে। আর এই যে তার সাথেই রয়েছে আমার ড্রেসিং টেবিল নয়, এটা আলনা। তো এই আলনাটার মধ্যে জামা কাপড় আছে, আর সাথেই রয়েছে আমার বরের ড্রাম, সেটাও প্র্যাকটিস করে, সেই জন্য ঘরেই রাখা আছে। আর এই যে আলমারি, আলমারির ওপরটা আছে ডালি হাড়ি এইসব আছে। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ একটা ঝাড়ের মতো, এটা আমি মেলা থেকে নিয়েছিলাম। আর এই যে একটা ফুলের ফুল আছে এখানে, ফুলদানি যেটাকে বলি। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের মধ্যে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ, আর তোমাদের এটা দেখালাম না খুব ভালো করে। আর এই যে টেবিলটা আছে, এই টেবিলটা কিন্তু বাড়িতে এখানেই ছিল, আমরা আসার পর দেখেছি। টেবিলের মধ্যে বয়াম টয়াম রেখেছি, আর এই যে ড্রেসিং টেবিলের উপরে দুটো হরিণ রেখেছি, আর রাধাকৃষ্ণ আছে। আর এখানে দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে আমার খাট, এই খাটটাই কিন্তু আমার শান্তির নীড়। কারণ আমি ঘরে ঢোকার পর কিন্তু এইখানে না আসলে আমার কিন্তু না শুলে কিন্তু হয় না। তো এখানে মশারিটা এইভাবেই রেখেছি যাতে তাড়াতাড়ি করে রাত্রেবেলা টাঙিয়ে শুতে পারি, সেই জন্য। আর এই যে খাট, খাটের উপরে আমি এখানে রেখেছি দুটো বালিশ, আর এটা কিন্তু কাঁথা, আর এই যে একটা টেডি পুতুল রেখেছি, আর এই যে জানালা, আর এই যে পর্দাগুলো এখানে এইভাবে রেখেছি কারণ আলো ঢুকবে সেই জন্য। আর ওই যে এখানে আছে আমার বরের, এটা অনেকদিনকার, এই ছবিটা বর এনে রেখেছিল, কালিমা তারা কালি, তো যাই হোক। আর এইখানে আমি কিছু জিনিস রেখেছি হাবি জাবি, এই আমার ব্যাগটার মধ্যে, আর বরের টিফিন কাড়ি, দোকানে নিয়ে যাই খাওয়ার জিনিস, একটা ছাতা রেখেছি, আর এখানে বোর্ডটা আছে। আর এই যে এটা পুরাতন বোর্ড, পরে এটা আমাদের লাগানো হয়েছে। আর ওপরে এই যে ফ্যান দেখতে পাচ্ছ, আর উপরে এই যে চা মানে কাপড় দিয়ে বানিয়েছে, চা দিন নাকি কী বলে, যাই হোক সেগুলো আমাদের ভাষায় বলে। আর উপরে কিন্তু টিনগুলো সব ফুটো ফুটো হয়ে গেছে, তোমরা বৃষ্টির দিন আসলে তোমাদের দেখালে তোমরা বিশ্বাস করবে। তো যাই হোক, এইভাবেই রং টং করেছি, আর এই যে আলমারি দেখতে পেলে, আর এখানে যে আলনা, এইখানটা ধানেরই রাখে, সেই জন্য আমি এইখানটায় পর্দা দিয়েছি। এই পর্দাটা নিয়েও অনেক কথা হয়েছে আমাদের বাড়ির লোক, কথাগুলো আমি শেয়ার করতে চাই না, কিন্তু এক একবার মনে হয় যে শেয়ার করি তাহলে তোমরা বিশ্বাস করবে যে কী হয় আমার সাথে। আর এখানটায় আমি কিছু গ্লাস প্লাস রেখেছি কাঁচের, আর এই যে কার্পেটটা বিছিয়েছি, কিন্তু এই যে এখানটায় দেখতে পাচ্ছ সব ইঁদুরে মাটি খুঁড়ছে, সেজন্য নিচা নিচা হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু বিয়ের আগে যে এটা এই ঘরে ছিল, তো আমরা বাড়ি টাড়ি করলে এই জিনিসটা নিব না আমরা। তো যাই হোক, তো বন্ধুরা আমার এই গরিবের ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ঘরটা আমি এইভাবেই গুছিয়ে রেখেছি, তো 2 থেকে 2.5 বছর হলো এই ঘরে আমি আছি বিয়ের পরে। তো এখান দিয়ে এখন অনেক জল পড়ছে, মানে বৃষ্টির দিনে থাকাই যায় না বিছানাতে, কিন্তু বৃষ্টির দিনে থাকা যায় না, সে অনেক কষ্ট করে একটা জায়গা নিয়েছি, বাড়ি করব। তো অনেক স্বপ্ন আছে যে এইভাবে এইভাবে বাড়ি করব, এটা করব সেটা করব, তো সেগুলোই তোমরা দেখবে, মুখের উপর বলবে না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ঘরটা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকার ঘন্টিটাকে বাজিয়ে দিও যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই।